আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আমার বাবার বাড়িতে আসছি ঈদের দাওয়াতে, তো আমার ফুল ফ্যামিলি সবাই আসছে। যাই হোক, তো আজকে আম্মু কি কি দুপুরে রান্না করতেছে সবই একে একে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু আমার সম্ভব হয়। তো যাই হোক, আম্মু এই জায়গায় গরু মাংস নিয়েছে, তো এই জায়গার ভিতরে হাড় চর্বি তেল সবই রেখেছে যাতে মাংসটার টেস্টটা বাড়ে। শুধু মাংস রান্না করলে দেখা যাচ্ছে এত মজা লাগে না, হাড় চর্বি থাকলে, তেল থাকলে, সব থাকলে মাংসটা রান্না করলে টেস্টটা অনেকটাই বেশি আসে। তো যাই হোক, আমার আম্মু আগে থেকে মাংসের মশলাগুলো রেডি করে রাখছিল, তো এখন দিয়ে দিবে এর ভিতরে। তো ভিউয়ার্স, আমাদের ফ্যামিলি সবাই, ফুল ফ্যামিলি সবাই আসছি আমরা। তো যাই হোক, এই তো আম্মু একে একে সবগুলো মশলাকে দিয়ে দিচ্ছে এর ভিতরে। বাবার বাড়িতে বেড়াতে তো সবাইই মোটামুটি ভালো লাগে, আমি মোটের ব্যতিক্রম না, আমার অনেক ভালো লাগে। তো ইচ্ছা আছে 2-3 দিন থাকবো, তো যাই করি আপনাদের সাথে শেয়ার করবো। তো আম্মু খুব সুন্দর করে, ভিউয়ার দেখেন, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, তো এটাতে কিন্তু পেঁয়াজ দেওয়া হয়েছিল, পেঁয়াজ বেশি একটা দেওয়া হয়নি, কারণ আম্মু মাংস বেশি একটা পেঁয়াজ অ্যাড করে না, কারণ পেঁয়াজ বেশি দিলে দেখা যাচ্ছে মাংসটা মিষ্টি মিষ্টি লাগে। তো আরেকটু দিয়ে দিচ্ছে, তো ভিউয়ার্স এই তো পেঁয়াজগুলো খুব সুন্দর করে দিয়ে দিল। এখন ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিবে। তারপরে তো ভিউয়ার্স, রান্না থেকে দেখাচ্ছি আপনাদের কীভাবে আমরা রান্না করে। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করতেছি। তো আসেই তো আমি মাংস বসিয়ে দিলাম, আম্মু মাখিয়ে দিয়েছে, রান্না করব। যাই হোক, এর ভিতরে আমি পেঁয়াজ আর তেজপাতাকে খালি করে দিয়ে দিয়েছি, তো হালকা ব্রাউন কালার করে তারপর রান্না করব। তো এই তো নিয়ে ছেড়ে নিলাম। তো ভিউয়ার্স, এই তো পাশের চুলায় আমার খাসি মাংসটা হচ্ছে, আমি খাসির মাংসটা ভিউয়ার্স আলাদা শেয়ার করব। তো আমার ওই রেসিপিটিও আমার চ্যানেলে যেয়ে আপনারা ঘুরে দেখতে পারেন, কারণ একসাথে করতে গেলে দেখা যাচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এই তো পেঁয়াজটা হতে থাক, এই তো আমার আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে পেঁয়াজটা, এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখাচ্ছে পাশের তুলে তোমার খাসি মাংসটা হচ্ছেই। তো গরু মাংসটা ভালো করে আম্মু কষিয়ে নিয়েছে, এটা আবারও নিয়ে চেয়ে নিচ্ছে। সেই তো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন এই জায়গা থেকে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিবো।
হোক হয়তো বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে অনেক ক্রিসপি হয়েছে দেখতে তো যাই হোক এই তো ভিউয়ার দেখেন খুব সুন্দর ভাবে পেঁয়াজ বেরেস্তা যে যে পেঁয়াজগুলো বেরেস্তা করেছি সেগুলো উঠিয়ে নিয়েছি তো এই তো তো যাই হোক এখন চলুন আমি কিভাবে পোলাওটা রান্না করি আপনাদের দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি সেই তো আমি যে গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তো এখন একটু নিয়ে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশি একটা দিব না ভিউয়ার আমি দেখেন 2 কেজি চাউলের জন্য কতটুকু পরিমাণ নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন পোলাওতে বেশি একটা মশলার প্রয়োজন হয় না আমি এখন এরপর দিয়ে দিব লবণ জাস্ট এই কয়টা মশলা দিয়ে পোলাওটা করব আর কোনো মশলাই দিব না এর ভিতরে তো আমি এখন ভিউয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো ভিউয়ার এই তো আমি লবণ খুব সুন্দর করে দিয়ে দিলাম এর ভিতরে তো এখন আবার নিয়ে চেয়ে নিচ্ছি পোলাওটা রান্না করতে গেলে কিন্তু ভিউয়ার অনবরত নাড়তে হয় যাতে লেগে না যায় নিচে হয়ে গেছে মশলাটা কষানো তো এখন দিয়ে দিচ্ছি আমি চাউলগুলো আমি চাউলগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ভিউয়ার্স এই তো ফাইনাল লুকে আপনাদের দেখাচ্ছি এই তো আমার পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়েছে তো এই তো দেখতেই পারতেছেন অনেক ঝরঝরে হয়েছে তো আম্মু এই জায়গায় সব খাবার আমাদের সবার জন্য রেডি করে নিয়েছে এই জায়গায় আছে পোলাও তো এই যে গরুর মাংস এই তো মুরগির মাংস তারপরে লেবু সালাদ এই সালাডটা আমি করছি তো যাই হোক এখানে দধি আছে আর খাসির মাংস তো আজকে আমাদের দুপুরের খাবার খাবার দাবার এগুলোই তো যাই হোক এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নিব একসাথে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন ভিউয়ার্স সবাই আমার ভিডিওটিকে লাইক করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ফুল ফ্যামিলি সন্তানের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম It's caught in the crossfire It's caught in the crossfire